আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি প্রিয় প্রিয়দর্শক আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানাবো যে কথাগুলো সচরাচর আপনারা শুনে থাকেন না সেই কথাগুলো আমাদের জানা খুব বেশি জরুরি প্রিয়দর্শক স্ত্রী স্ত্রীর সাথে সহবাস কখন হারাম হয়ে যায় আমরা অহরহ এই কাজগুলো করছি যার কারণে আমাদের স্ত্রীগুলো আমাদের জন্য হারাম হয়ে যায় দর্শক আসুন কোরআন এবং হাদিস থেকে আমরা শুনি দর্শক এই কাজগুলো করলে স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যায় কোন সে কাজ আসুন আমরা জেনে নেই প্রদর্শক যদি কেউ শাশুড়ির সাথে যদি কেউ সহবাস করে তাহলে আপনি সেই জন্য আপনার স্ত্রী চিরতরে হারাম হয়ে যায় এবং এই সাথে আরেকটি মশালা রয়েছে যদি কেউ তার নিজের মেয়েকে যদি কামভাবের সাথে ধরে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যায় এই বিষয়ে রদ্দুল মুখতার এবং দুরুল মুখতার রদ্দুল মুখতার গ্রন্থে এই বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে প্রিয়দর্শক যদি কেউ তার শালী বা স্ত্রীর বোনের সাথে যদি কেউ সহবাস করে বা কামভাবে সাথে তাকে ধরে তাহলে তার জন্য স্ত্রী হারাম হয়ে যায় প্রদর্শক কারণ দুই বোনকে একত্রে বিয়ে করা যায় না এটা সম্পূর্ণ হারাম এই হারাম কাজটা যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুর আলমিন তার জন্য স্ত্রীকে আরাম করে দেন তো এই যে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে স্ত্রীর বোন বা শালের সাথে কোনো অবস্থাতেই মিলিত হওয়া যাবে না সহবাসে লিপ্ত হওয়া যাবে না প্রদর্শক পবিত্র কোরআনে দুই বোনকে একত্রে বিয়ে করার ব্যাপারে হারাম ঘোষণা করেছেন প্রদর্শক আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে আমরা যদি স্ত্রীদেরকে নিজ মায়ের সাথে বা স্ত্রীদেরকে যদি আমরা নিজ মায়ের সাথে আমরা তুলনা করি তাহলে স্ত্রী হারাম হয়ে যায় বা এমন হয় যে জিহার করলে জিহার যেমনভাবে নিষিদ্ধ ঠিক তেমনিভাবেই যদি কেউ বলে যে তোমার চুলগুলো বা তোমার পিঠ আমার মায়ের মতো যদি এমন কেউ বলে তাহলে এটা জিহারের অপরাধ হয়ে যাবে প্রিয় দর্শক জিহার করলে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে স্ত্রী হারাম হয়ে যায় আবার অনেকে বলেছেন না হারাম হয় না তবে তার উপরে কাফাড়া দিতে হবে কাফারাটা হচ্ছে এমন যে ষাটজন মিসকিনকে পেট পরে খেয়ে দিতে হবে অথবা লাগাতার ষাট দিন তাকে রোজা রাখতে হবে এটার কাফফারা হচ্ছে জিহারের কাফারা হচ্ছে এটা যদি মায়ের সাথে স্ত্রীর তুলনা করা হয় তো প্রিয় দর্শক এই জন্য আমাদের অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে শুধুমাত্র ইসলাম সাপোর্ট করে স্ত্রীর সাথে সহবাস অন্য কারোর সাথে নয় যদি কেউ এই অন্যায় অপকর্ম কাজগুলো করে তাহলে তার স্ত্রীর সাথে সহবাস হারাম হয়ে যায় এই অহরহ কাজগুলো আমরা করছি বিধায় আমাদের সন্তান আদি ভালো হচ্ছে না আমাদের পরিবারে অশান্তি লেগে যাচ্ছে আমাদের সন্তান আদি খারাপ পথে জড়িয়ে পড়ছে তারা কারণ তারা তো হালাল যাদা নয় এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে